আসসালাম আইটিভারি ডট কম এবং অনলাইন স্কুল বিডি ডট ব্লগ স্পট ডট কম এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের টিউটোরিয়ালের যেটি বিষয় সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জগতে সবচেয়ে বেশি আলোচিত এবং একটি মুখ্য বিষয় আর সেটি অবশ্যই আপনারা হয়তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গুগল অ্যালগোরিদম আপডেট তো গুগল ইতিমধ্যে অনেকগুলো অ্যালগোরিদম আপডেট এনেছে তো তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে অ্যালগোরিম আপডেটগুলো আছে সেগুলো হচ্ছে গুগল পান্ডা গুগল পেঙ্গুইন এবং সবচেয়ে লেটেস্ট গুগল হামিংবার্ড তো সেই আপডেটগুলো নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের অভিমত ব্যক্ত আছে এবং নানা ধরনের এক একজন এক এক রকম কথা বলে যে গুগল এরকম প্রাধান্য দিছে বা পেঙ্গুইনে গুগল এটা প্রাধান্য দিছে তো সেগুলোর প্রেক্ষিতেই আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন গুগলের নিজস্ব ইউটিউব চ্যানেল ওদের ভিডিও দেখার মাধ্যমে আমরা পান্ডা পেঙ্গুইন এবং হামিংবার্ড সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি তো সেগুলো আপনাদের জানানোর জন্যই মূলত টিউটোরিয়াল তো হয়তো অনেকেই নতুন দেখছেন টিউটোরিয়ালটি তো তাই তাদের জন্য আগে একটু বলে নেই যে গুগলের অ্যালগোরিদম আপডেটগুলো কি অ্যালগোরিদম কথাটির অর্থ হচ্ছে যে কোন একটি বিষয় বা কোন একটি প্রক্রিয়া সুন্দরভাবে ধাপে ধাপে সাজানোকেই অ্যালগোরিদম বলে তো গুগলের এক্ষেত্রে অ্যালগোরিদম আপডেট আনার উদ্দেশ্য যে গুগলে যখন কোন ভিজিটর সার্চ দেয় বা কোনো একটা টপিক লিখে যখন কোন একটা ভিজিটর সার্চ করে তখন সে যাতে ঠিক যে জিনিসটা লিখে সার্চ করেছে ঠিক সেটাই যেন পায় যেমন সে যদি বাংলাদেশের সুন্দরবন নিয়ে গুগলে সার্চ করে তাহলে ঠিক যেন সুন্দরবনের যে টপিকগুলো আছে সেগুলোই যেন ফার্স্ট পেজে আসে এক্ষেত্রে যেন অন্য কিছু না আসে যেরকম এক্ষেত্রে যেন ভারতের তাজমহল না চলে আসে বা অন্য কোনো কিছু যাতে না আসে ফার্স্ট পেজে যেন শুধুমাত্র সুন্দরবনের যে সাইটগুলো আছে বা সুন্দরবন নিয়ে যে টপিকগুলো সেগুলোই যেতে পায় তো ঠিক এই বিষয়টাকে মাথায় রেখেই গুগল একটার পর একটা ধারাবাহিকভাবে তাদের সার্চ রেজাল্ট এবং কিভাবে গুগল একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করবে সেদিকে পরিবর্তন আনতেছে তো সেগুলোই মূলত আপডেট তো গুগলের অ্যালগোরিদম আপডেটে সবচেয়ে বেশি আলোচিত এখন পর্যন্ত যেটি সেটি হচ্ছে গুগল পান্ডা এবং পেঙ্গুইন আপডেট এই দুইটি আপডেট গুগল সর্বপ্রথম আনে এবং এই দুটি নিয়ে সারা পৃথিবীতে ব্যাপক পরিমাণ তোলপাড়ের সৃষ্টি হয় অনেক ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয় আবার অনেক ওয়েবসাইট গুগলের রেজাল্টে উপরের দিকে চলে আসে বা লাভবান হয় তো কেন ক্ষতিগ্রস্ত হয়েছে কেন লাভবান হয়েছে এবং গুগলের এই আপডেটগুলো কিভাবে কাজ করেছে এবং কেন এই আপডেটগুলো গুগল এনেছে তা আরো বিস্তারিতভাবে এখন আমরা দেখব তো গুগল আপডেট গুগলের সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় আপডেট সর্বপ্রথম যেটি গুগল নিয়ে আসে সেটা হচ্ছে গুগল পান্ডা আপডেট দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের দিকে গুগল সর্বপ্রথম পান্ডা আপডেট আনে তো পান্ডা আপডেট আনার পর অবশ্যই প্রায় গুগলের সার্চ রেজাল্টের প্রায় বারো পার্সেন্ট সার্চ মানে সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে যায় তো এতে করে অনেক ওয়েবসাইটের মালিক ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতির সম্মুখীন হয় আবার অনেকে লাভবান হয় তো গুগল পান্ডা আপডেট যখন গুগল প্রথম আনে তো এটা আনার একমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে স্প্যাম দূরীকরণ অনেক ওয়েবসাইটের মালিক আছে যে স্প্যামিং করে গুগলে ফার্স্ট পেজে চলে আসছে সেটা দূরীকরণ আসল উদ্দেশ্য আরও একটা উদ্দেশ্য আছে সেটি হচ্ছে গুগলের সার্চ রাজারকে বাস্তবসম্মত এবং স্প্যাম দূরীকরণ তো এই আপডেটটি যেভাবে কাজ করেছিল সেটি হচ্ছে গুগল হিউম্যান কোয়ালিটি রেটার্স ফর ডাউন র্যাঙ্ক সাইটস যে সকল ওয়েবসাইটের র্যাঙ্কিং নিচে ছিল সেগুলোর মধ্যে আসলেই কোনো মানসম্মত কন্টেন্ট আছে কিনা এবং হিউম্যান কোয়ালিটি রেটার্স মানুষ যেভাবে সার্চ করে একটা জিনিসকে মানুষ যেভাবে চিন্তা করে সেরকম কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট খোঁজার উদ্দেশ্যে গুগল সর্বপ্রথম পান্ডা আপডেট নিয়ে আসে এরপরে এই আপডেট এর আরো যেটা উদ্দেশ্য ছিল সেটা ছিল সলভিং পোর এক্সপেরিয়েন্স এটা এটা হল যে যখন ভিজিটর সাপোজ একটা জিনিস করেছে বাট সে সেটা পেয়েছে বাট ভালোভাবে পাইনি বা একবারেই পায়নি। তো সেক্ষেত্রে গুগল ইউজ করে যিনি ইউজার তার একটা পোর এক্সপেরিয়েন্স হবে মানে একটা খারাপ অনুভূতি হবে যে আমি গুগলে এই জিনিসটা খুঁজলাম বাট পেলাম না তো এটা যাতে না হয় এক্ষেত্রে এটা দূরীকরণের জন্য গুগল এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে পান্ডা এরপর আরো একটা উদ্দেশ্য ছিল স্টপ স্প্যাম ডেক্সিং মানে স্প্যামিং কে বন্ধ করা কারণ অনেক ওয়েবসাইটের এর ওনার আছে যারা সাইটে স্প্যাম করার মাধ্যমে গুগলের ফার্স্ট পেজে চলে আসছে তো স্প্যাম কিভাবে করে এবং স্প্যামগুলো গুগল কিভাবে বন্ধ করছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব তো আমি শুরুতে জাস্ট একটু বলে রাখি যে স্প্যামগুলা যাতে গুগল বন্ধ করতে পারে এবং এই যে সকল সাইটে স্প্যাম আছে সেগুলো যাতে গুগলের ফার্স্ট পেজে না আসে তো সেগুলোর জন্য মূলত গুগল এই ধারাবাহিক আপডেটগুলো শুরু করে তো এরপরে গুগল পান্ডা আপডেটে যে একটি চমকপ্রদ জিনিস নিয়ে কাজ করেছে এই স্প্যাম দূরীকরণ এবং সাথে সাথে সাইটের বা রেজাল্টের মান উন্নত করার জন্য যে একটা মানে ধারা বা যে একটা টেকনিক তারা অবলম্বন করছে তার নাম হচ্ছে লিটেল কন্টেন্ট অ্যাবভ ফোল্ডার এই কথাটির অর্থ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে মানে প্রথম স্ক্রিনে মানে সবার উপরে আপনার কম্পিউটার মনিটরের যতটুকু আসে ঠিক ততটুকের মধ্যে যে আপনার যে আর্টিকেলের যে পার্টটুকু আছে সে পার্টটুকুতে কতটুক মানসম্মত কন্টেন্ট আছে মানে আপনি মাউসের স্ক্রল না করে মানে আচ্ছা ধরুন এই যে পেজটা এখানে পান এখান থেকে শুরু এখানে শেষ এই প্রথম পাতার একদম উপরে এতটুকুর মধ্যে যে কতটুকু পরিমাণ কোয়ালিটি কন্টেন্ট আছে সেটা যাচাই বাছাই এবং বিশ্লেষণের মাধ্যমে আপনার সাইটকে গুগল তার ফার্স্ট পেজে আনবে এটা ছিল গুগলের সবচেয়ে বড় টেকনিক পান আপডেটের এই টেকনিকটা ইউজ করে গুগল স্প্যাম শনাক্ত করত এবং আপনার সাইটের কন্টেন্ট কতটা ভালো এবং আপনি কপি করে নিয়ে এসেছেন কিনা সেটা গুগল শনাক্ত করত তো এটা কিন্তু খুব একটা চমৎকার সিস্টেম দেখুন লিটল কন্টেন্ট অ্যাবভ দ্য ফোল্ড মানে আমরা পেপার যখন ভাস করি মানে ফোল্ড করি উপরের পার্ট একটা থাকে নিচের পার্ট একটা থাকে আমরা কিন্তু নিচের পার্ট পড়ার আগে উপরের পার্টটাই সবসময় আগে দেখি তো গুগল ওই ক্ষেত্রে ঠিক সেম কন্ডিশন অ্যাপ্লাই করেছে যে আপনার সাইটটা সবার উপরে কম্পিউটার মনিটরে ফার্স্টে যতটুকু লেখা আসে ততটুককে সে ভালোভাবে গুরুত্ব দিয়েছিল যখন সে ফার্স্ট পান্ড আপডেট নিয়ে আসে তো পান্ডা আপডেট আনার পর অবশ্যই আমি বলেছি যে বারো শতাংশ সাইটের সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে যায় ফলে এসিও জগতে ব্যাপক সারা পরে এবং গুগল রিকনসিডারেশন সিস্টেম চালু করে তো এক্ষেত্রে একটা ভালো কাজ করতে গেলে বা খারাপ লোকদেরকে দূরী করতে গেলে কিছু কিছু ভালো লোকদেরও ক্ষতি হয় তো এক্ষেত্রে গুগল স্প্যাম সাইট শনাক্ত করতে গিয়ে অনেক ভালো ভালো সাইটেও কোন চেঞ্জ হয়েছে বা ভালো ভালো সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে তো এগুলো যাতে না হয় এবং যাতে করে তাদের আবার সুযোগ দেয়া যায় বা যে সকল সাইট ক্ষতির সম্মুখীন হয়েছে তাদেরকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য গুগল তখন রিকনসিডারেশন সিস্টেম চালু করে মানে আপনার সাইটটাকে গুগল আবার সাবমিট করার সুযোগ দিচ্ছে মানে আপনার সাইটটাকে গুগল সে আবারও যাচাই করে দেখবে যে আপনার সাইটের কি অবস্থা এই সিস্টেমে আপনি চাইলে আপনার সাইটকে আবার রিকনসিডারেশনের জন্য গুগলকে রিকোয়েস্ট করতে পারবেন এবং এতে করে গুগল আপনার সাইটকে আবার পুনরায় বিবেচনা করে দেখবে তো এরপরে গুগল পান্ডা দুই হাজার এগারো ফেব্রুয়ারির শুরুর দিকে আসার পর পান্ডায় আরো নতুন ধরনের আপডেট আসে তারা বিভিন্ন সিস্টেম বিভিন্ন টেকনিক অবলম্বন করে পান্ডা ওয়ান পয়েন্ট জিরো পান্ডা টু পয়েন্ট জিরো এ ধরনের আপডেট নিয়ে আসে প্রায় তিন থেকে চারবার আপডেট আসে প্রথম বছরে তো তারপরে জানুয়ারি দুই হাজার বারোতে পান্ডার সর্বশেষ আপডেট আমরা দেখতে পাই তো পান্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সকল কন্টেন্ট একেবারেই স্প্যাম এবং ব্ল্যাক হ্যাট এসিও টেকনিক মানে অবৈধভাবে এসিও বা দুই নম্বরই উপায়ে এসিও করে যারা টপ পেজে এসেছে তাদেরকে সম্পূর্ণরূপে ছাঁটাই করা এক্ষেত্রে লিটল কন্টেন্ট অ্যাবব দা ফল সিস্টেম আমি যেটা বললাম অলরেডি এই সিস্টেমটা গুগল চালু করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিটেন কন্টেন্ট অ্যাপ অফ দ্য ফোল্ড সিস্টেমের আওতায় কিওয়ার্ড ডেন্সিটি চেকের মাধ্যমে মানে কিউআর ডেন্সিটি মানে কিওয়ার্ডের ঘনত্ব আপনার ফার্স্ট পেজের সবার উপরের অংশে আপনার যে কন্টেন্টের যে সেটা সেটার কিরকম ঘনত্ব আছে সেটা শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে গুগল ডুপ্লিকেট কন্টেন্ট শনাক্ত করবে এবং আপনার সাইটকে তাদের সাইটে দিবে বা তাদের রেজাল্ট দিবে নাকি দিবে না সেটা গুগল সিদ্ধান্ত নেবে তো এই ছিল গুগল পান্ডা নিয়ে মোটামুটি একটা কথা তো এরপরে এপ্রিল চব্বিশ দুই সালে গুগল তাদের অ্যালগোরিদম আপডেটের দ্বিতীয় ভার্সন নিয়ে আসে সেটির নাম হচ্ছে গুগল পেঙ্গুইন আপডেট পান্ডার পর যখন পেঙ্গুইন আসে তখন মোটামুটি বেশ ভালো সারা পরে পৃথিবীতে তো পেঙ্গুইন আসার সাথে সাথে ইতিমধ্যে ম্যাক্সিমাম লোক গুগলের আপডেট সম্পর্কে সচেতন হয়ে গেছে বলা যায় তো গুগল তাদের সার্চ রেজাল্টকে আরও নিখুঁত তথ্য সমৃদ্ধ এবং উন্নত করার লক্ষ্যে গুগল পেঙ্গুইন আপডেট নিয়ে আসে তো গুগল পেঙ্গুইন আপডেট নিয়ে আসার যেটা প্রধান উদ্দেশ্য সেটা ছিল পোর কোয়ালিটি পেজকে শনাক্তকরণ এবং দূরীকরণের মাধ্যমে শুধুমাত্র মানসম্মত সাইটকেই প্রথম পেজে প্রদর্শন করা এর অর্থ হচ্ছে যে যে সকল ওয়েবসাইটের পেজগুলো পোর কোয়ালিটি মানে খুব লো কোয়ালিটি তাদেরকে শনাক্ত করা এবং দূরীকরণের মাধ্যমে মানসম্মত সাইটকে প্রথম পেজে প্রদর্শন করা পান্ডা আপডেটের উদ্দেশ্য কিন্তু ছিল যে স্প্যাম প্রোটেকশন করা কিন্তু পেঙ্গুইন আপডেটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে স্প্যাম তো প্রোটেকশন হবেই তার সাথে সাথে যে পেজগুলোর কোয়ালিটি খুব দুর্বল মানে স্প্যাম না কন্টেন্টগুলো লিগেল কোথা থেকে কপি করা না বা স্প্যামও নয় কিন্তু কোয়ালিটি নেই কন্টেন্টের কোয়ালিটি খুব লো কোয়ালিটি তো সেগুলোকে শনাক্ত করা এবং এটা দূর করার মাধ্যমে মানসম্মত সাইটকে প্রথম পেজে প্রদর্শন করাই ছিল মূলত গুগল পেঙ্গুইন আপডেটের প্রধান উদ্দেশ্য তো গুগল পেঙ্গুইন আপডেটটা যেভাবে কাজ করছিল সেটা আমরা দেখি যে রিয়েল স্প্যাম অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর টেক্সট অর্থ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো লিঙ্ক দেন তো সেই লিঙ্কের যে নামটা আপনি দিবেন সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর টেক্সট নিয়ে আমাদের আইটিভারি ডট কম ওয়েবসাইটে ভিডিও আছে এসিউ টিউটোরিয়ালে আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন তো যেভাবে পান্ডা আপডেটটা কাজ করছে সরি পেঙ্গুইন আপডেটটা যেভাবে কাজ করছে রিয়েল এন্টি স্প্যাম অ্যাঙ্কোর টেক্সট তারপরে পোর ডুপ্লিকেট কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট শনাক্ত করন এবং যেটার কোয়ালিটি একবারেই নেই ডুপ্লিকেট আর পোর পেজেস শুধু কন্টেন্টই না যে সকল ওয়েবসাইটের পেজগুলো দুর্বল এবং ডুপ্লিকেট সেগুলো শনাক্ত করা টু ফাইন্ড এন্ড কিক আউট দূর ওয়ে পেজেস এখানে একটা নতুন টপিক আমরা দেখতে পাচ্ছি দূর ওয়ে পেজেস তো দূর ওয়ে পেজেস জিনিসটা হচ্ছে এমন একটা পেস যেটা স্প্যামিং এর জন্য ইউজ করা হয় সাধারণত দুরোয়ে পেজ বলতে আমরা বুঝি যে আপনি একটা ওয়েবসাইট পেজে ঢুকবেন তো ঢোকার পর দেখা গেছে হঠাৎ করে সেই পেজটা রিফ্রেশ হয়ে আপনি আলটিমেটলি অন্য একটা পেজে চলে যাচ্ছেন এটা হচ্ছে দূর তো দূরে সাধারণত সার্চ ইঞ্জিনে মানে গুগলের রেজাল্টে দেখানোর জন্য এক ধরনের পেজ তৈরি করা হয় এবং সেটাতে যখন ভিজিটর ক্লিক করে ঢুকে ঢোকার পর সেই পেজটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে অন্য একটা পেজে চলে যায় তো ভিজিটর দেখে একরকম কিন্তু ঢুকে দেখে সেটা নেই আরেক রকম হয়ে গেছে তো জাস্ট ভিজিটর নিয়ে আসার জন্য এই স্প্যামিংটা করা হয় দূরে সৃষ্টি করার মাধ্যমে তো এই দূরে পেজগুলোকে ফাইন্ড করা এবং যে সকল ওয়েবসাইটে এই ধরনের দূরে পেজ ইউজ করে তাদেরকে নক আউট করা বা কিক আউট করা গুগলের এই পেঙ্গুইন আপডেটের একটা উদ্দেশ্য তারপরে টু স্টপ ক্লোকিং তো ক্লোকিং হচ্ছে আরেক ধরনের বড় স্প্যামিং সিস্টেম এতে করে আপনার কন্টেন্টকে দুভাবে সাজানো হয় একভাবে সাজানো হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট সার্চ ইঞ্জিনদের জন্য আরেকভাবে সাজানো হয় ভিজিটরদের জন্য তো সার্চ ইঞ্জিন এর জন্য যেভাবে সাজানো হয় সেটা খুব সুন্দরভাবে মানে মানে ভালোভাবে এবং ডুপ্লিকেট না করে অরিজিনাল কন্টেন্ট হিসেবে সাজানো হয় তো সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ সার্চ ইঞ্জিনের যে স্ক্রলার বা স্পাইডার আছে সেগুলো অপটিমাইজ করে এবং সার্চ রেজাল্ট সেগুলো দেখায় বাট ভিজিটর যখন ওয়েবসাইটে আসে এসে দেখে যে ওগুলোর কিছুই নেই সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা সিস্টেম এই যে সিস্টেমটা ক্লোকিং এই ক্লোকিং কে স্টপ করার জন্য গুগল পেঙ্গুইন আপডেট কাজ করে তো দুই হাজার ২৪ চব্বিশ এপ্রিলের চব্বিশ তারিখ পেঙ্গুইন আপডেট আসার পর এর আরো অনেক আপডেট আসে পেঙ্গুইন 1.1 পেঙ্গুইন থ্রি পয়েন্ট জিরো এভাবে মের পঁচিশ তারিখে পেঙ্গুইনের একটি বড় আপডেট আসে তারপরে অক্টোবর পঁচিশে আসে দুই সালে এভাবে আসলে প্রায় প্রতিনিয়তই এই আপডেটগুলো চেঞ্জ হতে থাকে এবং নতুন নতুন সিস্টেমে গুগল তাদের সার্চ রেজাল্টকে আরো বেশি ভিজিটর ফ্রেন্ডলি এবং হিউম্যান ফ্রেন্ডলি করার চেষ্টা করে তো এই আপডেটের ফলাফলটা কি ছিল এই আপডেট আনার ফলে থ্রি পয়েন্ট ওয়ান ইংলিশ সাইটের সার্চ রেজাল্ট পরিবর্তন হয় সাথে সাথে অন্য ভাষার সাইট যেমন জার্মান ফ্রান্স এদেরও মধ্যে বেশ পরিবর্তন দেখা যায় তবে সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় যে হাই স্প্যাম ল্যাঙ্গুয়েজগুলা যেরকম বাংলা হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলা মূলত হাই স্প্যামিং সাইট হিসেবে কাছে গণ্য হয় সব সময় তো এগুলো এগুলোর রেজাল্টে ব্যাপক পরিবর্তন দেখা যায় পেঙ্গুইন আপডেট আসার ফলে তারপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র ডুপ্লিকেট কন্টেন্টই নয় যে সকল ভদ্রলেকর এতদিন দূরে পেস ক্লোকিং ইত্যাদির মতো চালাকি টেকনিকে সার্চ ইঞ্জিনকে ঠক দিয়ে আসছিলেন সে সকল ভদ্রলোকদের দিন শেষ হয়ে যায় সাথে সাথে আমি এগুলো নিয়ে আপনার সাথে কথা বলেছি হোয়াট ইস পেজ হোয়াট ইজ ক্লোকিং তো গুগল পেনাল্টি সিস্টেমের হয় মানে গুগলের রেজাল্ট থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে ফলে চরম দুর্ভোগের সৃষ্টি হয় ওই সাইটদের জন্য এমনকি এই আপডেটে আপনার করা ব্যাকলিংকের কোয়ালিটির দিকে গুরুত্ব মানে আপনি যে ব্যাকলিংক করেছেন আপনার ওয়েবসাইটের জন্য তো সেই ওয়েবসাইটের যে ব্যাকলিংকের যে কোয়ালিটি মানে আপনি যে যেখানে যেখানে কমেন্টের মাধ্যমে বা ফোরাম পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিং করেছেন তো সেই সাইটগুলো কেমন কোয়ালিটির এবং আপনার ব্যাকলিংটা টা কতটুকু কোয়ালিটি সম্পন্ন সেটার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তো আমি আগে একটা কথা বলে রাখি যে পান্ডা পেঙ্গুইন এদের থেকে বাঁচতে হলে কি করতে হবে আসলে হলে কিছুই করতে হবে না এরা আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে যে কিভাবে এরা কাজ করে কোন কোন বিষয়ের দিকে তারা গুরুত্ব দিচ্ছে সেই যে সকল বিষয়ের দিকে গুরুত্ব দিচ্ছে সেগুলো মাথায় রেখে আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য জন্য আপনার ওয়েবসাইটকে সেভাবে সাজাতে পারেন তাহলেই কিন্তু আপনার ওয়েবসাইট ভালো রেজাল্টে থাকবে সবসময় সার্চ রেজাল্টে ভালো পজিশনে থাকবে তো এরপরে সবচেয়ে লেটেস্ট এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় সেটি হচ্ছে গুগল হামিংবার্ড আপডেট তো গুগল হামিংবার্ট আপডেট নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে মানুষের মনে অনেকে বলছে যে এটাকে ব্যাকলিংকে গুরুত্ব দেওয়া হয়েছে অনেকে বলতেছে যে ব্যাকলিং আসলে মিডিয়া মার্কেটিং এ গুরুত্ব দেওয়া হচ্ছে তো আসলে হামিংবার্ডের মেন উদ্দেশ্যটা কি দেখুন গুগল সবসময় চায় ভিজিটর যা খুঁজছেন ঠিক তাই যেন তিনি পান এই লক্ষ্যে গুগল দুই তে এক অন্য ধরনের পরিবর্তন আনে এটা হচ্ছে গুগল হ্যামিংবার্ড আপডেট অনেকেই মন্তব্য করেছেন এই আপডেট নিয়ে তবে ইউটিউব এবং আরো অন্যান্য এসিও রিলেটেড সাইট ঘাটাঘাটি এবং উইকিপিডিয়া ঘাটাঘাটি করার পর আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি হ্যামিংবার্ড আপডেটের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একদম হিউম্যান ফ্রেন্ডলি করা সার্চকে তো এই জায়গায় হিউম্যান ফ্রেন্ডলি বলতে যেমন তেমন হিউম্যান ফ্রেন্ডলি নয় আসলে এখানে হিউম্যান ফ্রেন্ডলি বলতে বোঝানো হয়েছে যে একটা মানুষ যেভাবে চিন্তা করে সার্চ দেয় মানে আপনি একটা বড় টপিক নিয়ে গুগলে সার্চ দিতে চাচ্ছেন যে আপনার অ্যাকচুয়ালি আপনি কি চিন্তা করতেছেন ঠিক সেইভাবে যেন সার্চ ইঞ্জিন চিন্তা করে একদম আপনার চিন্তার সাথে মিল রেখে রেজাল্ট বের করতে পারে ঠিক সেটা হলো এই আপডেটের সবচেয়ে মেইন উদ্দেশ্য তো এই আপডেটকে সামনে রেখে কিন্তু গুগল বেশ কিছুদিন আগে বা কয়েক বেশ কয়েক মাস আগে গুগল আমরা জানি যে ভয়েস সার্চের ব্যবস্থা করেছে যে আমরা মুখ দিয়ে কথা বললে আমরা সেটা অ্যানালাইজ করে গুগল সার্চ রেজাল্ট শো করবে এরপর ইমেজ সার্চের ব্যবস্থাও করেছে তো ভয়েস সার্চ এবং ইমেজ সার্চ এই দুইটা সার্চ আনার পর গুগল হামিংবার ট্যাবলেট এনেছে যাতে করে আপনি ঠিক যেটা চিন্তা করে সার্চ দিচ্ছেন ঠিক সেটাই যেন গুগলের কাছে চলে আসে অনেক সময় আপনারা যখন গুগলে বড় বড় টপিক নিয়ে সার্চ দিবেন বা আপনার কোনো স্পেশাল কোনো সমস্যা যেরকম ধরুন আপনি ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করতেছেন আপনার ওয়েবসাইটের একটা স্পেসিফিক বা যে কোনো একটা জায়গায় আপনার ওয়েবসাইট কাজ করতেছে না বাট সেটা জেনারেলি সবার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় না কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় তো কাজেই যেহেতু সমস্যাটা খুব কম মানে রেয়ার একটা সমস্যা এটা নিয়ে অনলাইনে লেখালেখি কমই হতে পারে তো এই ক্ষেত্রে আপনি যখন একটা আপনার যে সমস্যাটা মানে সেই সমস্যাটা যখন আপনি বড় করে বিস্তারিত করে গুগলে সার্চ দিবেন সেক্ষেত্রে কিন্তু সার্চ রেজাল্টের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে যে আপনার জন্য ঠিক এই সমস্যাটার সমাধানটা কোন পেজে আছে সেটা খুঁজে বের করা এটা কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে ঠিক সেই জটিলতাকে দূর করার জন্যই গুগল দুই হাজার সেপ্টেম্বর মাসে গুগলের তম জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বরের সাতাশ তারিখে এই গুগল বার্ট আপডেট নিয়ে আসে তো আমি মনে করি যে আমার যতটুকু মনে হয়েছে আমি অনলাইন ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গা থেকে তো এটাই হলো এই হামিং আপডেটের আপডেট এর সবচাইতে মেইন উদ্দেশ্য তবে গুগলের যে আগের উদ্দেশ্য মানে স্প্যাম প্রোটেকশন এগুলো তো আছেই স্প্যাম তবে অনেকে কিন্তু আবার ধারণা করে নিতে পারেন অনেকে আবার ধারণা করতে পারেন যে গুগল হয়তো বা হামিং আপডেট এনেছে এই জন্য পান্ডা পেঙ্গুইন বাদ হয়ে গেছে আসলে এরকম না পান্ডা পেঙ্গুইন সবগুলো তো থাকবেই পান্না পেঙ্গুইন থাকার পাশাপাশি এই নতুন আপডেট যোগ হয়েছে হামিং বাট আসলে কোন যে বাদ হয়ে গেছে এরকম না গুগলের প্রত্যেকটা আপডেট নতুন নতুন সিস্টেম এবং নতুন নতুন চিন্তা ভাবনাকে সামনে রেখে করা হয় যাতে করে যিনি ইউজার তার এক্সপিরিয়েন্সটা যাতে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হয় এই জন্য তো এর ফলে গুগলের রেজাল্টগুলো অবশ্যই আর উন্নত হবে আমরা আশাবাদী তো এটা প্রথম আসে সেপ্টেম্বরের সাতাশ তারিখ দুই হাজার তেরো গুগলের পনেরোতম বার্থডে অনুযায়ী তো গুগল অবশ্য অ্যাকচুয়ালি পনেরো তারিখ তাদের পনেরোতম জন্মদিন সেপ্টেম্বরের সাতাশ তারিখে এই উপলক্ষে জাস্ট তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে হামিং বার্টের কথা তো এর প্রায় দুই এক মাস আগে থেকেই গুগল তাদের এই আপডেটটা পরিচালনা করে আসছিল তো দেখার জন্য যে কিভাবে কিরকম কি রকম প্রভাব পড়ে সার্চ রেজাল্টের উপর আসলে এটাতে সার্চ রেজাল্টের উপর তেমন একটা প্রভাব পড়েনি কারণ এখানে গুগলের মেইন টার্গেট হলে হিউম্যান ফ্রেন্ডলি করা বা মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে সার্চকে নিয়ে আসা তো স্প্যাম প্রোটেকশনের জন্য গুগলের পেঙ্গুইন এবং পান্ডা এই দুইটা আপডেটই যথেষ্ট এরা এতে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ স্পেম প্রোটেকশন ব্যবস্থা গ্রহণ করেছে দুইটা আপডেটে তো এখনও এটা আপডেট হয়নি তো আসল উদ্দেশ্য ছিল ভিজিটারের লং সেন্টেন্স সার্চগুলোকে হিউম্যান ফ্রেন্ডলি করা এটা আমি আপনাদেরকে বলেছি এবং সাথে সাথে অবশ্যই স্পেম সাইটকে রেজাল্ট থেকে বের করে দেয়া। কারণ আপনি জানেন যে একটা কথা আছে যত সমস্যা তত সমাধান তো এক্ষেত্রে স্প্যামাররাও এটা খুঁজতে থাকে যে গুগল যত আপডেট আনবে তারা নতুন নতুন টেকনিকে নতুন নতুন ভাবে স্প্যাম করবে তো এই জন্য গুগলকে সবসময় সতর্ক থাকতে হয় স্প্যাম প্রোটেকশনের জন্য তারপর বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন হিউম্যান কনসেপ্ট সার্চেস মানে মানুষের চিন্তাধারার সার্চে আরো বেশি ভালো বোঝার জন্য গুগলে আপডেট আনে তারপর কমপ্লেক্স টেক্সট সার্চেস মানে জটিল ধরনের জটিল লেখা মানে কমপ্লেক্স টেক্সট সার্চ মানে জটিল টেক্সট দিয়ে যে সার্চ গুলো করা হয় মানে খুবই জটিল করে যে টেক্সট লিখে সার্চ করা হয় সেগুলো যাতে গুগল বুঝতে পারে এবং সার্চ রেজাল্ট ভালোভাবে রেজাল্টকে উপস্থাপন করতে পারে এটা ছিল একটা অন্যতম প্রধান উদ্দেশ্য এই আপডেটের ফলাফল যেহেতু এটা গুগলের রেসিওর উপর নতুন একটা সিস্টেম বা নতুন একটা ওয়ে তাই এতে করে তেমন একটা প্রভাব পড়েনি এতে করে সার্চ রেজাল্টের ভ্যালু বাড়ানোর চেষ্টা করা হয়েছে মানে আসলে এই আপডেটগুলো দেওয়ার ফলে যে আমাদের ক্ষতি করা হয়েছে এমন কিন্তু না আমরা যদি আমাদের সাইটের কন্টেন্ট ভালো করতে পারি তাহলে কিন্তু কোনো ক্ষতিই না বরং সেটা আমাদের জন্য সুবিধা কারণ যে সকল সাইটগুলো স্প্যাম করে আমাদের থেকে উপরে উঠে গেছে রেজাল্টে সেগুলো এখন ড্যামেজ হয়ে যাবে যাদের লিগেল কন্টেন্ট আছে তারাই উপরে থাকতে পারবে এতে করে যারা ভালোভাবে মানে সাইটগুলোকে লিগেলি করে তাদের জন্য এটা আরো সুবিধা হয়েছে তো তারপর এখানে দেখুন তবে একটা জিনিস হয়েছে যে যে জন্য গুগলের রেজাল্টে যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি রেজাল্ট রয়েছে তাদের থাকা অবস্থায় আপনার সাইটের ওই রিলেটেড পোস্ট এত সহজে আসবে না মানে এখানে গুগলের মানে এসিও ডিপার্টমেন্টের হেড আমরা বলতে পারি ম্যাট কাট তো উনি স্প্যাম ডিপার্টমেন্টের হেড উনি ওনার একটি বক্তব্য আমরা ইউটিউবে শুনলাম এবং সেখানে উনি এভাবে বলেছেন যে আপনার সার্চ রেজাল্টে মানে একটা কিওয়ার্ডের জন্য ধরুন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন এই রিলেটেড একটা কিওয়ার্ড এডমিশন ইন ঢাকা ইউনিভার্সিটি এটার জন্য যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি কন্টেন্ট রেজাল্টে আসে তো আপনি যদি এখন সার্চ রেজাল্টে অনেকগুলো রেজাল্ট হাই কোয়ালিটির আছে এখন যদি আপনার আপনি চান যে এদেরকে টপকে সরাসরি উঠে যাবেন এত সহজে এটা পারবেন না কারণ যে রেজাল্টের জন্য হাই কোয়ালিটি অনেক কন্টেন্ট আছে যে কিওয়ার্ডের জন্য সেই কন্টেন্ট লিখে যদি আপনি পেজ র্যাঙ্ক আপনার যদি পেজ র্যাঙ্ক ভালো না হয় সেই কন্টেন্ট দিয়ে যদি আপনি ফার্স্ট পেজে আসতে চান এত সহজে পারবেন না গুগলের নতুন আপডেটের ফলে এটা হয়েছে আপনাকে অবশ্যই পেজ র্যাঙ্ক ভালো হতে হবে এবং অবশ্যই আপনার যদি কন্টেন্ট ভালো হয় তবে একবারেই যে পারবেন না এমন কিন্তু নয় চেষ্টা করলে অবশ্যই আস্তে আস্তে পারবেন তবে সেটা অনেকটা কঠিন হয়ে যাবে এই আপডেটগুলোর ক্ষেত্রে কারণ গুগল অবশ্যই এখন স্টেম প্রোটেকশন আগে থেকে অনেক বেটার গুগল এখন গুগল ইউজ করে মোটামুটি সবাই মজা পায় এমন কি আমি আমার ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা কখনো নেট ইউজ করে না তারাও এখন বলে যে দোস্ত গুগলে সার্চ দিলে সবই পাওয়া যায় তো এই এটা যেন সবাই বলে এমন কি সবাই যেন গুগলের ভক্ত হয়ে যায় এই জন্যই গুগলের আপডেটগুলো আনা তো অবশ্যই পেজ র্যাঙ্কের ডিমান্ড আছে আপনার সাইটের তো তবে ম্যাটকাট আর কথা বলেছেন যে সব কন্টেন্ট মানে কপি করা কন্টেন্টই কিন্তু ইলিগেল নয় আপনি কোন সাইট থেকে কন্টেন্ট কপি করে এনেছেন আপনি সেটা এডিট করেছেন এবং সেক্ষেত্রে বা কোনো সাইট থেকে হেল্প নিয়ে আপনি একটি কন্টেন্ট লিখেছেন বা একটি পোস্ট লিখেছেন তো সেই পোস্টটাকে আপনি যদি এখন গুগলের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি যে যে সাইট থেকে হেল্প নিয়ে পোস্ট লিখেছেন সেই সাইটের লিংক অবশ্যই সাইটের আপনার পোস্টের মধ্যে দিবেন না দিলে হয়তো গুগল স্প্যামিং ধরতেও পারে তো এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আমাদের সামনেই একটু পরেই আলোচনা করব তো বেশি গুরুত্ব কি দেওয়া হয়েছে অলরেডি আমরা এগুলো বলেই ফেলেছি যে ভিজিটর যা খুঁজছেন ঠিক যেন তাই পান তো এখন যেটা মেইন বিষয় যে এই আপডেটের ফলে যে চেঞ্জগুলো হয়েছে সেটা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে অবশ্যই দেখুন পয়েন্টগুলো আমি এখানে লিখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্যই ফ্রেশ অরিজিনাল মানসম্মত কন্টেন্ট লিখতে হবে আপনার কন্টেন্ট অবশ্যই ফ্রেশ না যে একটার মধ্যে আরেকটা চলে আসতে এরকম না একদম ফ্রেশ একদম একটা উদ্দেশ্য মানে একটা টপিক নিয়ে আপনি কন্টেন্ট লিখেছেন ঠিক এরকম যাতে হয় এবং অরিজিনাল হতে হবে মানসম্মত কন্টেন্ট লিখতে হবে আরেকজনের কন্টেন্ট একটু এডিট করে দিলেন এই দিন এখন শেষ সেটা আর চলবে না আপনি আরেকজনের কন্টেন্ট থেকে হেল্প নিতে পারেন বাট ওনার কন্টেন্ট নিলেন কপি করে তার আশি পার্সেন্টে ওনার কন্টেন্ট থাকলো আপনি শুধু বিশ পার্সেন্ট চেঞ্জ করে দিলেন এইভাবে করলে আর গুগল আসতে পারবেন না তারপর অন্য সাইড থেকে আইডিয়া নেওয়া যেতে পারে আমি বলেছি কিন্তু তারটা কপি করে এডিট করার চিন্তা করা যাবে না আপনি অন্য বিভিন্ন সাইড থেকে হেল্প নিতে পারেন বা দশটা সাইড থেকে হেল্প নিয়ে খুব ভালোভাবে একটা বড় সড়ো মানসম্মত কন্টেন্ট লিখতে পারেন কিন্তু তার জন্য যে আপনি তার কন্টেন্ট কপি করবেন সেটা চিন্তা করা যাবে না তো সাইটে যাতে দূরে পেজ না থাকে দূরে পেজ নিয়ে আমি আলোচনা করেছি সাইটে যাতে দূরে পেজ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ব্ল্যাক হ্যাট এসইও যে এসইও টেকনিক গুলো আছে সব সময় বাদ দিতে হবে এখন আর ব্ল্যাক হ্যাট এর দিন শেষ এখন ব্ল্যাক হ্যাট করলে আপনার সাইট গুগল থেকে টোটালি আউট হয়ে যাবে সাইটের জন্য ফেসবুক পেজ করা যাবে অবশ্যই ফেসবুক পেজ করতে হবে কারণ মিডিয়া মার্কেটিং এখন একটা বিশাল ব্যাপার কারণ আপনি আপনার ওয়েবসাইটটা একটা পোস্ট করলেন বাট আপনার ওয়েবসাইটটা যদি কোনো একটা বিষয়ের উপর হয় বা কোনো একটা সেলিং সাইট বা অন্য কোনো যেকোনো ধরনের লার্নিং সাইট যদি হয় তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু তার ফেসবুক পেজেই থাকবে মানুষ তাদের কমেন্ট মন্তব্য এগুলো কিন্তু ফেসবুক পেজ বা আপনার সাইটের ব্লগ পেজে করবে মেন সাইটে কিন্তু করবে না তো এই জন্য আপনার সাইটের নামে বা আপনার সাইটের সাথে লিঙ্কিং এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ থাকা অবশ্যই জরুরি তারপর ফেসবুক গ্রুপ খেলা যেতে পারে সেখান থেকে অবশ্যই সাইটে লিঙ্কিং করতে হবে কারণ আপনি একটা সাইটের আপনার সাইটের ফেসবুক পেজ খুলে রাখছেন অথচ সেই ফেসবুক পেজের সাথে আপনার সাইটের কোনো কোন লিঙ্ক নেই তো সেটার আপনি গুগল কিভাবে বুঝবে আপনি তো মানুষ আপনি বুঝতেছেন আপনি নিজে বানাইছেন গুগল কিভাবে বুঝবে তো একটার সাথে যার একটা লিঙ্কিং আছে সে একমাত্র লিঙ্ক থাকলেই গুগল বুঝতে পারে যে এটার সাথে এটা সংযুক্ত তো কাজেই আপনার ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট আপনার সাথে লিঙ্ক দিতে হবে তারপর ইউটিউব পেজ খোলা যেতে পারে বা ইউটিউবে অ্যাকাউন্ট চ্যানেল খোলা যেতে পারে সেখানে লিঙ্ক থাকতে হবে তারপর আপনার সাইটে একটি ব্লগ ভার্সন থাকতে পারে যেখানে সাইটের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে গুগল প্লাসে আইডি থাকা খুবই জরুরি এটা করতে হবে গুগল প্লাসে গিয়ে গুগল প্লাস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আইডি করতে পারেন আপনার সাইটের নামে তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে লিঙ্কিং করবেন এগুলো নিয়ে অবশ্যই আমরা টিউটোরিয়াল বের করব আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন তারপর টুইটারে আইডি থাকা যেতে পারে আপনার লেখা আর্টিকেলটি যেন একটু বড় হয় এবং এতে যেন রিলেটেড লিঙ্ক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর কিওয়ার্ড ডেন্সিটি অবশ্যই এর ঘনত্ব ঠিক রাখতে হবে এমন না যে আপনি একটা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে লিখতেছেন তো সারা লেখার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি শুধু ঢাকা ইউনিভার্সিটি এরকম করা যাবে না কিওয়ার্ডের এর দিকে বিবেচনা করতে হবে এটা যেন বেশি না হয় আবার যেন কমও না হয় মোট কথা আপনার কন্টেন্ট হাই কোয়ালিটি এবং লিগেল হতে হবে যদি কন্টেন্ট আপনার ভালো মানের হয় তাহলে আমি বলবো আমি আসলেই আপনাকে বলবো যে গুগল অ্যালগোরিম আপডেটগুলো আপনার জানারই দরকার নেই কারণ আমি পার্সোনালি বলি আমি সবসময় চেষ্টা করি আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো লিগেল হতে তো এই জন্য আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার ওয়েবসাইটে গুগলের কোনো কোন প্রভাব আমি লক্ষ্য করিনি আমার ওয়েবসাইটের সার্চ রেজাল্ট এর উপর গুগলের কোন খারাপ প্রভাব লক্ষ্য করিনি এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই যে আমার কোয়ালিটিগুলো অবশ্যই আমার সাইটের কন্টেন্টের কোয়ালিটি ভালো ছিল এবং অবশ্যই সেগুলো লিগেল ছিল ইলিগেল কোনো কন্টেন্ট ছিল না এই জন্যই হয়তো এখন পর্যন্ত আমার সাইটে গুগলের তেমন কোনো পড়ে তো গুগলের আমি যেগুলো এতক্ষণ আলোচনা করেছি সেগুলো ছিল মেইন গুগল পান্ডা পেঙ্গুইন এবং বার্ড এছাড়াও কিন্তু গুগলের আর অনেক আপডেট আছে যেগুলো আমরা জানি না গুগলের পেনাল্টি আপডেট এই আপডেট আনার ফলে গুগল স্ক্যাম সাইটগুলোকে সরাসরি পেনাল্টি দিত বা কিক করে রেজাল্ট থেকে বের করে দিত পেজ র্যাঙ্ক আপডেট ছিল যে আপডেটের মাধ্যমে গুগল পেজ র্যাঙ্কে বেশি প্রাধান্য দিত তারপর ক্যাফেইন আপডেট ছিল যেখানে ব্যাকলিংকে বেশি গুরুত্ব দেওয়া হতো বা আরও অন্যান্য টপিককে বেশি গুরুত্ব দেওয়া হতো তো একটা কথা আমি শেষ টাইমে বলে দিই যে আপনার কন্টেন্ট যদি হাই কোয়ালিটি হয় আপনার কোনো টেনশন করতে হবে না আপডেটগুলো নিয়ে আপনি গুগলে থাকতে পারবেন গুগলের রেজাল্ট আপনার সাইটে অবশ্যই চলে আসবে তো এই ছিল কথা আমাদের আপডেটগুলো আমাদের কথাগুলো আপনাদের কেমন লেগেছে বা আপনাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের হেল্পলাইন আপনাদের জন্য সব সময় খোলা আমাদের সাইটে ভিজিট করুন এবং আমাদের আমাদের সাইটে হটলাইন নাম্বার আমাদের এর অ্যাড্রেস দেওয়া বা আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস দেওয়া আপনারা আপনাদের যে কোনো কথা যে কোনো মন্তব্য আমাদের সাইটে কি আমাদেরকে জানান অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে যত দ্রুত এবং যত ভালো হেল্প করার আমরা অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ